হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরর ডিটেকশনের একটা ক্লাস। আজকে হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো এর আগে আমি তোমাদের একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা যারা করনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা করে নেবে। তো এর আগে আমি টোটাল 10টা ক্লাস করিয়েছি ইরর ডিটেকশনের, তোমরা যারা করনি প্রত্যেকে এই ক্লাসগুলো কিন্তু করে নেবে। এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এগুলো একদম আমি বেসিক থেকে করাচ্ছি, ঠিক আছে? তোমরা জানোই যে এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো পুরোপুরি বাংলায় হচ্ছে, আর এগুলো হচ্ছে তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল PSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেগুলোতে তোমাদের এরর ডিটেকশনগুলো আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই রুলগুলো তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? তো প্রত্যেকেই কিন্তু তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করবে। তো চলো বন্ধুরা, আজকের এই সাবজেক্ট বার এগ্রিমেন্টের ক্লাসটা শুরু করা যাক। তো এর আগের দিন পর্যন্ত আমি তোমাদের 8টা রুল করিয়ে দিয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আজকে হচ্ছে তোমাদের 9 নম্বর রুল, ঠিক আছে? তো 9 নম্বর রুলে কী বলেছে দেখো, যদি সেন্টেন্স এর সাবজেক্ট এভরিবডি, ঠিক আছে, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, নো ওয়ান, এভরি ওয়ান, এনি ওয়ান, এনিথিং, সামথিং, নাথিং এবং এনিথিং হয়, ঠিক আছে, এগুলো যদি তোমাদের কী হয় সেন্টেন্সের যদি সাবজেক্ট হয়, তাহলে তোমাদের এদের পরে যে ভার্বটা হবে সেটা কি হবে, তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে? দেখো আরেকবার বলছি, এভরি বডি, প্রথমে এই বডিরগুলো, এভরি বডি, সাম বডি, নো বডি, এনি বডি, ঠিক আছে, এগুলো সব বডিগুলো চলে গেলো। এবার ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, এনি ওয়ান, ঠিক আছে, এগুলো ওয়ানগুলো চলে গেলো। এবার কী আসবে, থিং, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, ঠিক আছে, এগুলো যদি হয় তাহলে এদের পরে যে ভার্বটা হবে সেটা কি হবে, তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে, এদের পরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, এভরিবডি নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে, এভরিবডি নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, মানে প্রত্যেকেই জানে যে পৃথিবী গোল, ঠিক আছে? তো এখানে এভরিবডি এটা কি হচ্ছে, তোমাদের সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে এখানে, ঠিক আছে, এভরিবডিটা কি হচ্ছে এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, আর তারপরে সাবজেক্টের পরে কি আছে, তোমাদের ভার্ব আছে, ঠিক আছে? তো এই ভার্বটা কি আছে, তোমাদের এখানে সিঙ্গুলার হবে, ঠিক আছে? তো আমরা এর আগের দিনের ক্লাসে জেনেছিলাম যে দেখো, যদি সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা কি হয়, তোমাদের প্লুরাল হয়, ঠিক আছে, সেটা কি হয়, প্লুরাল হয়। কিন্তু যদি তোমাদের ভার্ব, ঠিক আছে, যদি ভার্বের সাথে তোমাদের এস বা ইএস যুক্ত হয় সেটা কি হয়, তোমাদের সিঙ্গুলার হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট আর ভার্বের মধ্যে পার্থক্য। যদি সাবজেক্টটাকে আমাদের প্লুরাল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে, আর যদি আমাদের ভার্বটাকে তোমাদের প্লুরাল করতে হয় তাহলে তোমাদের এস বা ইএসটাকে কী করতে হবে, উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, এই এভরিবডি নোস, নোস হচ্ছে কি, ভার্ব, তো এর সাথে কি আছে, এস আছে, তো এস যদি যুক্ত থাকে তাহলে সেটা কী হবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে? তো এই সিঙ্গুলার এটা ওটাই বলেছে যে এভরিবডি যদি সাবজেক্ট হয় তারপরে তোমাদের যে ভার্বটা হবে সেটা কী হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে? এতটুকু এখানে বলেছে, এতটুকু বুঝতে পেরেছ? চলো নেক্সট রুলে আসা যাক। দেখো 10 নম্বর রুল, ঠিক আছে, 10 নম্বর রুলে কী বলেছে, যদি সেন্টেন্স এর সাবজেক্ট মেনি, বোথ, ফিউ, আ ফিউ হয় তবে ভার্বটা কী হবে, তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? এখানে কী ছিল, এখানে সিঙ্গুলার ছিল, কিন্তু এইখানে এইগুলো কী বলেছে যে মেনি, বোথ, ফিউ, আ ফিউ এগুলো যদি হয় তারপরে কী হবে, এরপরে যে ভার্বটা হবে সেটা কী হবে, প্লুরাল হবে, ঠিক আছে? এগুলো ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে, মুখস্থ করে নেবে আর নোট ডাউন করে নেবে, নোট ডাউন করে নিলে পরে রিভাইজ করতে তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো এখানে এক্সাম্পলগুলো, বোথ আর হ্যাপি, ঠিক আছে, এই দেখো এখানে এই যে বোথ ওয়ার্ডটা আছে, বোথের পরে কি, এটা এখানে সাবজেক্ট হচ্ছে, এই সাবজেক্টের পরে তোমাদের ভার্ব আসছে, ঠিক আছে? তো এই ভার্বটা কি হবে, তোমাদের প্লুরাল হবে, তো আর কি আমরা জানি, প্লুরাল, ঠিক আছে, বোথ আর হ্যাপি, তারা দুজনই হ্যাপি, ঠিক আছে? তো নেক্সট দেখো আরেকটা দিয়েছে, মেনি ওয়ার ইনভাইটেড বাট আ ফিউ হ্যাভ কাম, ঠিক আছে, মেনি ওয়ার ইনভাইটেড বাট ফিউ হ্যাভ কাম, মানে অনেকজনকে ইনভাইট করা হয়েছিল কিন্তু কিছু মানুষই এসেছিল, ঠিক আছে, মানে আ ফিউ হ্যাভ কাম, মানে কিছুজনই এসেছিল, ঠিক আছে? তো এখানে মেনিটা কি, তোমাদের সাবজেক্ট, তো মেনিটা হচ্ছে সাবজেক্ট, এরপরে কি আছে, তোমাদের ভার্ব, তো এই ভার্বটা কি হবে, তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? তো এটা কি হবে, প্লুরাল হবে। তো এই যে বলেছে মেনি, বোথ, ফিউ, আ ফিউ, এদের পরে যে ভার্বটা হবে, ঠিক আছে, এদের পরে যে ভার্বটা হবে সেটা কি হবে, তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে, বোথ আর হ্যাপি, মেনি আর ইনভাইটেড বাট আ ফিউ হ্যাভ কাম, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো নেক্সট রুলে আসা যাক। 11 নম্বর রুল দেখো কি বলেছে, বোথ অফ, আ ফিউ অফ, ফিউ অফ, মেনি অফ, এদের পরে যে সাবজেক্টটা হবে, ঠিক আছে, সাবজেক্টটা হবে সেটা কি হবে, প্লুরাল হবে, এবং ভার্বটাও কি হবে, তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? এদের পরে যে সাবজেক্টটা হবে সেটা কি হবে, প্লুরাল হবে, এবং এদের পরে সেই সাবজেক্টটার সাথে কি হবে, ভার্বটা যেটা হবে সেটাও প্লুরাল হবে। তো আমরা প্রথম দিন দেখেছিলাম যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তো ভার্বটা কি হবে, তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে, আর যদি তোমাদের সাবজেক্টটা প্লুরাল হয়
তো ভার্বটা কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? তো যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তো ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তো ভার্বটাও কি হবে প্লুরাল হবে। তো এখানে বলেছে এদের পরে যে তোমাদের সাবজেক্টটা আসবে সেটা প্লুরাল হবে, তার মানে এটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি যে ভার্বটা কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? তো এক্সাম্পলটা দেখো এখানে, মেনি অফ দ্য ট্রিজ আর গ্রিন, ঠিক আছে? মেনি অফ দ্য ট্রিজ আর গ্রিন মানে অনেকগুলো সে যে গাছ ছিল সেগুলো কি ছিল, গ্রিন মানে সবুজ ছিল, ঠিক আছে? মেনি অফ দ্য ট্রিজ আর গ্রিন, তো মেনি অফ আছে এখানে, তারপরে এই যে দ্য ট্রিজ এটা কি হচ্ছে এখানে তোমাদের সাবজেক্ট হচ্ছে, তো সাবজেক্টটা কি আছে তোমাদের প্লুরাল আছে, ঠিক আছে? তো প্লুরাল আছে তো ভার্বটা কি হবে তোমাদের, সে ভার্বটা কি হবে প্লুরাল হবে, ঠিক আছে? তো মেনি অফ, বোথ অফ, ফিউ অফ, আ ফিউ অফ, মেনি অফ, তো এদের পরে যে সাবজেক্টটা হবে সেটা হচ্ছে তোমাদের প্লুরাল হবে, এবং এদের পরে যে ভার্বটা হবে সেটাও কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট আসা যাক, 12 নম্বর দেখো কি বলেছে, মেনি আ গ্রেট মেনি আ গুড মেনি, এদের পরে সাবজেক্টটা কি হবে প্লুরাল হবে এবং ভার্বটাও কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? মেনি আ গ্রেট মেনি আ গুড মেনি, এদের পরে যে সাবজেক্টটা হবে সেটা প্লুরাল হবে এবং এদের পরে যে ভার্বটা হবে সেটাও কি হবে প্লুরাল হবে, ঠিক আছে? তো দেখো এখানে আ গ্রেট মেনি বয়েজ আর সিটিং দিয়ার, ঠিক আছে? আ গ্রেট মেনি বয়েজ আর সিটিং দিয়ার মানে অনেকজন ছেলে, ঠিক আছে? মানে প্রচুর ছেলে, প্রচুর ছেলে কি আছে সেখানে বসে আছে, ঠিক আছে? আ গ্রেট মেনি বয়েজ আর সিটিং দিয়ার, তো আ গ্রেট মেনি আছে, তারপরে এই যে সাবজেক্টটা, ঠিক আছে, সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি আছে তোমাদের প্লুরাল আছে, ঠিক আছে? তো প্লুরাল আছে তো এর পরে যে ভার্বটা হবে, ঠিক আছে, তো এই ভার্বটাও কি হবে তোমাদের প্লুরাল হবে, বুঝতে পারলে? তো মেনি আ গ্রেট মেনি আ গুড মেনি, এদের পরে যে সাবজেক্টটা হবে সেটা প্লুরাল হবে এবং সেই সাবজেক্টের সাথে ভার্বটাও কি হবে প্লুরাল হবে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে এক্সেপশনও আছে, কিন্তু যদি মেনির পরে, ঠিক আছে, মেনির পরে যদি এ অথবা এন চলে আসে, একটু আগে যে আমরা রুলটা দেখলাম, দেখো এখানে, এখানেও কিন্তু মেনি ছিল, ঠিক আছে, কিন্তু এই মেনির পরে কিন্তু এ অথবা এন ছিল না। এইখানে যে এক্সেপশনটা বলেছে সেটা বলেছে মেনির পরে এ অথবা এন যদি চলে আসে তারপরে এদের পরে যে সাবজেক্টটা এবং ভার্বটা হবে সেটা কি হবে তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে? সেটা কি হবে সিঙ্গুলার হবে, মেনির পরে এ অথবা এন আসে তারপরে যে সাবজেক্ট এবং ভার্বটা হবে সেটা কি হবে সিঙ্গুলার হবে, ঠিক আছে? তো এক্সাম্পল দেখো, মেনি আ পেন ইজ রেড, ঠিক আছে, মেনি আ পেন ইজ রেড, তো মেনি আ চলে আসছে তারপরে যে সাবজেক্টটা সেটা কি হচ্ছে তোমাদের সিঙ্গুলার হবে এবং যে ভার্বটা হবে সেটাও কি হবে তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সেপশন ছিল, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? যতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট রুলে আসা যাক, তো 13 নম্বর রুলে কি বলেছে দেখো, আ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বার অফ, ঠিক আছে, এদের পরে যে সাবজেক্টটা হবে এবং ভার্বটা হবে সেটা কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? আ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বার অফ, এদের পরে সাবজেক্ট এবং ভার্বটা কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে? তো এক্সাম্পল দেখো, আ নাম্বার অফ গার্লস হ্যাভ পাসড, কিছু সংখ্যক মেয়ে কি করেছে পরীক্ষায় পাশ করেছে, ঠিক আছে, কিছু সংখ্যক মেয়ে পরীক্ষায় পাশ করেছে, আ নাম্বার অফ গার্লস হ্যাভ পাসড, ঠিক আছে, আ নাম্বার অফ আছে, এদের পরে যে সাবজেক্টটা, ঠিক আছে, সাবজেক্টটা কি হবে প্লুরাল হবে, ঠিক আছে, এবং সাবজেক্টটা প্লুরাল হলে কি হবে ভার্বটাও কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে, ভার্বটাও কি হবে প্লুরাল হবে, তো হ্যাভটা হচ্ছে তোমাদের প্লুরাল আর হ্যাভের যে সিঙ্গুলার ফর্ম সেটা কি হ্যাজ, ঠিক আছে? তো আ নাম্বার অফের পরে সাবজেক্ট এবং ভার্ব কি হবে তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে, বুঝতে পারলে? কিন্তু দেখো এখানে আবার এক্সেপশনও আছে, কিন্তু দা নাম্বার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু বেশি ব্যতিক্রম, মনে রাখবে যে এখানে সাবজেক্টটা প্লুরাল হচ্ছে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। আমরা এতক্ষণ জানতাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বটাও কী হবে সিঙ্গুলার হবে, ঠিক আছে, কিন্তু আবার যদি প্লুরাল হয় সাবজেক্টটা তাহলে ভার্বটাও কী হবে প্লুরাল হবে, কিন্তু এইখানে দেখো যদি দা নাম্বার অফ থাকে, ঠিক আছে, যদি দা নাম্বার অফ থাকে তো সাবজেক্টটা কী হবে তোমাদের প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে? এটা একটু বেশি ব্যতিক্রম, তাই একটু বেশি স্টার মার্ক দিয়ে রাখছি, তোমরা মনে রাখবে ভালো করে, ঠিক আছে? তো দেখো এক্সাম্পলটা, দ্য নাম্বার অফ দ্য বাসেস ইজ ইনক্রিজিং, দ্য নাম্বার অফ দ্য বাসেস ইজ ইনক্রিজিং, ঠিক আছে, মানে নাম্বার অফ বাস কি করা হয়েছে ইনক্রিজ করা হয়েছে, ঠিক আছে, দা নাম্বার অফ আছে, দেখো এখানে দা নাম্বার অফ আছে, তারপরে এই যে সাবজেক্টটা, ঠিক আছে, এই সাবজেক্টটা কি তোমাদের এটা প্লুরাল হবে, ঠিক আছে, এটা কি হবে প্লুরাল হবে, কিন্তু এদের পরে যে তোমাদের ভার্বটা হবে সেটা কি হবে তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে, এর পরে যে ভার্বটা হবে সেটা কি হবে সিঙ্গুলার হবে, তো এই দা নাম্বার অফটা একটু ভালো করে মনে রাখবে, যে দা নাম্বার অফের পরে সাবজেক্টটা তোমাদের প্লুরাল হবে কিন্তু ভার্বটা তোমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট রুলে আসা যাক, দেখো 14 নম্বর রুল কি বলেছে, সাম সাম অফ, অল অল অফ, এনাফ
মোস্ট, মোস্ট অফ, লটস অফ, আর লটস অফ, প্লেন্টি অফ, এদের পরে সাবজেক্টটা যদি, ঠিক আছে, সাবজেক্টটা যদি কাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব কী হবে, প্লুরাল হবে। ঠিক আছে, কাউন্টেবল কাকে বলে, যেটা গোনা যাবে, ঠিক আছে, গোনা যাবে, এক দুই তিন করে যদি গোনা যায় সেটাকে কী বলে, কাউন্টেবল বলে। ঠিক আছে, তো এদের পরে যদি সাবজেক্টটা কাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব কী হবে, প্লুরাল হবে। ঠিক আছে, কিন্তু যদি দেখো, কিন্তু যদি সাবজেক্টটা তোমাদের আনকাউন্টেবল হয়, ঠিক আছে, আনকাউন্টেবল মানে যেটা গোনা যাবে না, যদি আনকাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই দেখো, সাম, সাম অফ, অল, অল অফ, এনাফ, মোস্ট, মোস্ট অফ, লটস অফ, আর লটস অফ, প্লেন্টি অফ, এদের পরে যদি সাবজেক্ট কাউন্টেবল হয় তাহলে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, লটস অফ প্লেয়ার্স ওয়ার দেয়ার, ঠিক আছে, লটস অফ প্লেয়ার্স ওয়ার দেয়ার মানে প্রচুর প্লেয়ার মানে খেলোয়াড় সেখানে ছিল। ঠিক আছে, প্রচুর খেলোয়াড় সেখানে ছিল, লটস অফ, ঠিক আছে, লটস অফ, এরপরে এটা যদি প্লেয়ার, এটা প্লেয়ার কি কাউন্টেবল মানে কতজন প্লেয়ার ছিল, ঠিক আছে, সেখানে 10 জন, 11 জন, 50 জন, এরকম যদি সেটা প্লেয়ার কি কাউন্টেবল নাউন মানে কাউন্টেবল, আমরা গুনতে পারবো প্লেয়ারটাকে। ঠিক আছে, তো এটাকে গুনতে পারবো, সেই জন্য কী হবে, এটা এটা প্লুরাল হবে, এবং এরপরে যে ভার্বটা হবে সেটাও কী হবে, তোমাদের প্লুরাল হবে। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট যদি আনকাউন্টেবল হয়, দেখো এক্সাম্পলটা, লটস অফ মিল্ক ইজ অ্যাভেলেবেল, লটস অফ, ঠিক আছে, লটস অফ মিল্ক, মিল্কটা কি তোমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মিল্ক কি আনকাউন্টেবল নাউন মানে আমরা গুনতে পারবো না, দুধ, জল, তেল এগুলো আমরা গুনতে পারি না, সেগুলো কি আনকাউন্টেবল নাউন, লটস অফ মিল্ক ইজ অ্যাভেলেবেল। তো যদি আনকাউন্টেবল হয় তাহলে সাবজেক্টটা কি হবে, তোমাদের সিঙ্গুলার হবে, আর তোমাদের ভার্বটাও কি হবে, তোমাদের সিঙ্গুলার হবে। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি সাবজেক্টটা কাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, এতটুকুই বলেছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো নেক্সট রুলে আসা যাক। দেখো 15 নম্বর রুল কী বলেছে, হাফ অফ, ওয়ান থার্ড অফ, টু থার্ডস অফ, থ্রি ফোর্থ অফ, এদের পরে যদি সাবজেক্ট কাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট ভার্ব কী হবে, প্লুরাল হবে, আবার যদি আনকাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, এর আগের মতোই, কিন্তু শুধু এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো শুধু বদলে গেছে। দেখো হাফ অফ, ঠিক আছে, ওয়ান থার্ড অফ, ঠিক আছে, টু থার্ডস অফ, তারপরে থ্রি ফোর্থ অফ, ঠিক আছে, এরকম যদি থাকে, এদের পরে যে সাবজেক্টটা, এদের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি কাউন্টেবল হয় মানে যদি আমরা গুনতে পারি এক দুই করে, তাহলে কী হবে, সাবজেক্ট এবং ভার্ব কী হবে, প্লুরাল হবে, আর যদি আমরা এদের পরে সাবজেক্টটা যদি গুনতে না পারি তাহলে কী হবে, সাবজেক্ট এবং ভার্ব আমাদের সিঙ্গুলার হবে। ঠিক আছে, তার মানে এগুলোর পরে আমাদেরকে সাবজেক্টটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, সাবজেক্টটা ভালো করে দেখতে হবে, সাবজেক্ট যদি কাউন্টেবল হয় মানে আমরা যদি বের করে নিতে পারি যে সাবজেক্টটা কাউন্টেবল না আনকাউন্টেবল, তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বটা ইজিলি আমরা কিন্তু এররটা ধরতে পারবো। ঠিক আছে, দেখো এখানে বলেছে হাফ অফ দ্য হোটেলস আর ক্লোজড টুডে। ঠিক আছে, দেখো এই হাফ অফ, দেখো এই ওয়ার্ডটা আছে হাফ অফ, তারপরে দেখো দ্য হোটেলস, হোটেলস কয়টা হোটেল, 10টা হোটেল, 5টা হোটেল, এরকম হোটেল আছে। ঠিক আছে, শহরে ধরো 5টা হোটেল বা 10টা হোটেল আছে, তো তার মধ্যে হাফ অফ দ্য হোটেল আর ক্লোজ টুডে মানে আজকে তার মধ্যে অর্ধেক হোটেলই বন্ধ। ঠিক আছে, তো হাফ অফ দ্য হোটেলস আর ক্লোজ টুডে, দেখো হোটেলস আমরা গুনতে পারছি, তো এটা কী হয়ে যাবে, তোমাদের প্লুরাল। ঠিক আছে, তো এটা যদি প্লুরাল হয় তার মানে এটাও কি ভার্বটাও কী হবে, তোমাদের প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে যদি সাবজেক্টটা আনকাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, দেখো টু থার্ডস, টু থার্ডস অফ দ্য ল্যান্ড, ঠিক আছে, এই ল্যান্ড, ল্যান্ড কি, ল্যান্ড জমি, জমি কি আমরা গুনতে পারবো, একটা দুইটা তিনটা জমি এভাবে গুনতে পারবো কি, না গুনতে পারবো না, এটা কি জমি আমাদের পরিমাপ করতে হয়। ঠিক আছে, কতটা জমি আছে, ঠিক আছে, সেটা পরিমাপ করতে হয়, সেটা আমরা গুনতে পারবো না, তার মানে কি ল্যান্ডটা কী হয়ে যাবে, আমাদের আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। ঠিক আছে, ল্যান্ডটা কী হয়ে যাবে, আনকাউন্টেবল নাউন, তো টু থার্ডস অফ দ্য ল্যান্ড হ্যাজ বিন প্লাউজড। ঠিক আছে, তো এর এই যে এটা সিঙ্গুলার হয়ে গেল, তো এরপরে যে ভার্বটা হবে সেটাও কী হয়ে যাবে, সিঙ্গুলার। ঠিক আছে, হ্যাজটা কি তোমাদের সিঙ্গুলার। ঠিক আছে, টু থার্ডস অফ দ্য ল্যান্ড হ্যাজ বিন প্লাউজ মানে 3/2 জমি কী করা হয়েছিল, চাষ করা হয়েছিল, প্লাউজ মানে হচ্ছে চাষ করা। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো নেক্সট রুলে আসা যাক। দেখো 16 নম্বর রুল, ইট এর সাথে ভার্ব কী হবে, সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, ইট এর সাথে ভার্ব কী হবে, সবসময় সিঙ্গুলার হয় মানে ইট যদি আমাদের সাবজেক্ট হিসাবে ইউজ হয়। ঠিক আছে, ইট যদি আমাদের সাবজেক্ট হিসাবে ইউজ হয় তো এর পরে যে ভার্বটা থাকবে সেটা কী হবে, সবসময় সিঙ্গুলার হবে। দেখো ইট ইজ দিস বয়েজ দ্যাট কাম লেট টুডে। ঠিক আছে, ইট ইজ, ইট ইজ, ঠিক আছে, ইট এখানে কী হচ্ছে, তোমাদের সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, তারপরে এরপরে যেটা হচ্ছে তোমাদের ভার্বটা আসবে সেটাও কী হবে, তোমাদের সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। ঠিক আছে, তো ইটের পরে যে তোমাদের ভার্বটা হবে সেটা সবসময় কী হবে, সিঙ্গুলার হবে। ইট ইজ দিস বয়েস, এগুলো হচ্ছে সেই ছেলেগুলো যারা আজকে কী করেছিল, লেট করে এসেছিলো। ঠিক আছে, মানে দেরি করে এসেছিলো, বুঝতে পারলে? ইটের সাথে যে ভার্বটা হবে সেটা সবসময় সিঙ্গুলার হবে। তো ইটের সাথে কখনো তোমাদের আর
অথবা ওয়্যার, ঠিক আছে, এগুলো কিন্তু ইউজ হবে না। আর পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম করে দেবে যে ইট আর, ঠিক আছে, ইট আর, ইট ওয়্যার এরকম করে দেবে, কিন্তু ইটের সাথে তোমাদের সবসময় তোমাদের কী হবে, সিঙ্গুলার, ইট ওয়াজ হবে, ইট ইজ হবে, ঠিক আছে, এগুলো হবে, কিন্তু ইট আর বা ইট ওয়্যার হবে না, ঠিক আছে, মনে রাখবে তোমরা। তো 70 নম্বর রুল দেখো কি বলেছে, যদি হু হুইজ দ্যাট, ঠিক আছে, হু হুইজ দ্যাট এগুলোকে কী বলা হয়, রিলেটিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে, এগুলোকে কী বলা হয়, রিলেটিভ প্রোনাউন। তো এদের পরে যে তোমাদের ভার্বটা ইউজ হবে, ঠিক আছে, এদের পরে যে তোমাদের ভার্বটা ইউজ হবে সেটা কি হিসাবে ইউজ হবে, এদের পূর্বের সাবজেক্ট অনুসারে ইউজ হবে, ঠিক আছে, এদের পূর্বে, এদের আগে যে হচ্ছে তোমাদের সাবজেক্ট হবে, এই সাবজেক্ট অনুসারে এদের পরের তোমাদের হচ্ছে ভার্বটা ইউজ হবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো হু হুইজ দ্যাট, এদের পরে যে রিলেটিভ প্রোনাউনগুলো, এই রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বের সাবজেক্ট অনুসারে তোমাদের ভার্বটা ইউজ হবে, বুঝতে পারলে? দেখো এখানে এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। আই হু অ্যাম আ টিচার টিচেস হিয়ার, ঠিক আছে, এই দেখো আই, তারপরে এই দেখো হু আছে, হুটা কি তোমাদের রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, এই এদের পূর্বের যে তোমাদের সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুযায়ী এদের পরে তোমাদের ভার্বটা ইউজ হবে, ঠিক আছে। আই এর সাথে কি হয়, আই এর সাথে অ্যাম হয়, ঠিক আছে, তো আই এর সাথে এই আই অনুযায়ী তোমাদের এখানে কি হবে, ভার্বটা ইউজ হবে। এখানে যদি প্লুরাল যদি কোনো কিছু থাকে সাবজেক্ট, তাহলে এখানে প্লুরাল তোমাদের ভার্ব ইউজ হবে, যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ইউজ হবে, বুঝতে পারলে? আই হু অ্যাম আ টিচার, আমি সেই একজন টিচার যে এখানে পড়ায়, টিচার্স হিয়ার, ঠিক আছে, আই হু অ্যাম আ টিচার টিচার্স হিয়ার, ঠিক আছে, এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এদের পরের তোমাদের ভার্বটা ইউজ হবে, ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট রুলে আসা যাক, 18 নম্বর রুল এবং আজকের লাস্ট রুল, আর এখানে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো শেষ হচ্ছে, ঠিক আছে, আর নেক্সট যে ক্লাসটা করাবো এই রুলগুলোর উপরে তোমাদের আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের প্র্যাকটিস হবে এই রুলগুলোর উপরে। তো আজকের লাস্ট রুলটা দেখে নাও, রুল 18, যদি উইশ কন্ডিশন ডিজায়ার প্রকাশ করে তবে এদের সাবজেক্টের সাথে যে ভার্বটা হবে সেটা কী হবে, তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে, উইশ কন্ডিশন এবং ডিজায়ার। তো দেখো এক্সাম্পলটা দিলেই তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে, উইশ কন্ডিশন আর ডিজায়ার মানে কী বোঝাচ্ছে, ঠিক আছে, আর এগুলো কিন্তু সব কাল্পনিক, ঠিক আছে, উইশ কন্ডিশন এবং ডিজায়ার এগুলো সব কাল্পনিক, এগুলো কিন্তু উইশটা কিন্তু বাস্তবে হয় না, এগুলো কাল্পনিকই হয়, ঠিক আছে। দেখো এখানে আই উইশ আই ওয়্যার এ বার্ড, ঠিক আছে, এটা কাল্পনিক কেন বললাম, এক্সাম্পলটা দিলেই তোমরা দেখো বুঝে গেলে যে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, পাখি হওয়াটা কি এটা বাস্তব হয়, এটা তো তোমাদের কাল্পনিক এই ব্যাপার সেবার, ঠিক আছে, কাল্পনিক ব্যাপার যে আমি যদি পাখি হতাম, ঠিক আছে, আমি যদি পাখি হতাম, পাখি তো হবে না, রিয়েলে হবে না, এটাও কাল্পনিক ব্যাপার, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে এদের সাথে যে তোমাদের ভার্বটা ইউজ হবে, ঠিক আছে, সেই ভার্বটা কী হবে, তোমাদের প্লুরাল হবে, ঠিক আছে, এই আই উইশ আই ওয়্যার। তাই এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে, এর পরে যে তোমাদের ভার্বটা হবে সেটা কী হবে, তোমাদের সবসময় প্লুরাল ইউজ হবে, এটাই এখানে বলেছে যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, ঠিক আছে, বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে ওয়াই টাইপ করবে যদি তোমরা এই ক্লাসটা বুঝে থাকো, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপও রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।